হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ পার্ক বিটি চ্যানেলে আপনাদের স্বাগতম। দীর্ঘবিরতির পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আমাদের বিভিন্ন প্রবলেমের কারণে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমাদের ভিডিওতে থাকছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। শীর্ষ খবর, আগস্ট 2020। এক আগস্ট, আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করে সংযুক্ত আরব আমিরাত। 5 আগস্ট, ভারতের অযোধ্যায় বহুল আলোচিত ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। 11 আগস্ট, বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর টিকা তৈরির ঘোষণা দেয় রাশিয়া। 16 আগস্ট, সরাসরি ফোন লাইন চালুর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু। 18 আগস্ট, পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থান। 1 আগস্ট, লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বহু হতাহত। 18 আগস্ট, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন জাতিসংঘের সমর্থিত স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন। উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুত এবং মুদ্রা পাউন্ড। বাংলাদেশ বিষয়াবলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? হালিশহর, চট্টগ্রাম। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা সিদ্ধান্ত গৃহীত হয়েছে? হালদা নদী। দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ণ প্রকল্প কোনটি? খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, কক্সবাজার। পদ্মা বহুমুখী সেতু রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে? কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, দক্ষিণ কোরিয়া। দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কোথায়? কাউলা, ঢাকা। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়? ঢাকা। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়? 27 জুলাই 2020 সালে। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দেশে লবণ পরিশোধিত হয় কয়টি পদ্ধতিতে? 3টি। এগুলো হলো ভ্যাকুয়াম ইভাপোরেশন,
মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতি। সমুদ্র সম্পদ রক্ষায় কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে? নিঝুম দ্বীপ। বাংলাদেশের মোট উৎপাদিত মাছের কত শতাংশ আসে ইলিশ থেকে? প্রায় 12%। বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ কত গ্রাম? 62.58 গ্রাম। আন্তর্জাতিক বিষয়াবলী। ২০২০ সালের OIC এর যুব রাজধানী কোন শহরে? ঢাকা, বাংলাদেশ। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন? নিউজিল্যান্ড। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? সিরাম ইনস্টিটিউট, পুনে, ভারত। ইসরায়েলের প্রথম মুসলিম রাষ্ট্রদূতকে? ইসমাইল খালেদি। রাফাল কোন দেশের তৈরি যুদ্ধবিমান? ফ্রান্স। মোবাইল টেক্সট এবং ভয়েস মেসেজিং অ্যাপ উইচ্যাটের উদ্ভাবক কে? ঝাং জিয়ালং। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনভিত্তিক দুইটি অ্যাপ টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধ করেন। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় কোন এককে? আউন্স হিসাবে। 1 আউন্স সমান 31.103 গ্রাম। বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান কোনটি? হংকং। ফাইভ আইস কি? অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট, গঠিত 14 আগস্ট 1941। বর্তমানে আত্মহত্যার হার বেশি কোন দেশে? গায়ানা। ১৮ আগস্ট ২০২০ সালে গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের নতুন দলের নাম কি? পার্টি পেজুয়াং তানাহ ইয়ার। তবে এ দলকে সংক্ষেপে পেজুয়াং বা যোদ্ধা নামে ডাকা হয়। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন সব ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এর সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।